মানে অন্তরের অনুভূতি সর্বোচ্চ সম্মান আর এই সম্মান কখনো কখনো লুণ্ঠিত হচ্ছে ধুলোয় বৈষ্ণবতীর্থ শ্রী চৈতন্য জন্মস্থান নদিয়ার নবদ্বীপে রয়েছে অসংখ্য মঠ মন্দির সে কারণে এই প্রাচীন শহরকে বলা হয় মন্দির নগরী সেই নগরী নবদ্বীপের রাস্তাঘাটে ড্রেনের ধারে এবং বসতবাড়ি রাস্তার দিকের দেওয়ালে শৌচকর্ম আটকাতে এক শ্রেণীর মানুষ তাদের বাড়ির ওইসব দেওয়ালে ও ড্রেনের ধারে কালী দুর্গা শিব রাধাকৃষ্ণ গৌরঙ্গ মহাপ্রভু গৌরনীতাই বাবা লোকনাথ সহ বিভিন্ন দেবদেবীর ছবি সেটে মানুষের ওই বদ অভ্যাস আটকানোর চেষ্টা করেন এইভাবে ড্রেনের পাশে দেবদেবীর ছবি লাগানোয় ধর্মের ভবাবেগের প্রতি চরণ অবমাননা হচ্ছে বলে অভিযোগ নবদ্বীপের গৌড়ীয় ও বৈষ্ণব সমাজ ও নবদ্বীপ ধাম গীতা প্রচার সংঘের কর্তাদের বুধবার বিকালে নবদ্বীপে এক সাংবাদিক সম্মেলন করে নবদ্বীপ গৌরী ও বৈষ্ণব সমাজের সভাপতি সুদীপ গোস্বামী সম্পাদক অদ্বৈত গোস্বামী দাস বাবাজি বললেন দেবদেবীকে নিয়ে এভাবে অসম্মান করা হচ্ছে বিষয়টি আটকানোর জন্য নবদ্বীপ শহরের বিভিন্ন গৃহস্থের বাড়ি গিয়ে গৃহকর্তাদের কাছে আর্জি জানিয়েছিলেন দেবদেবীর ছবি এভাবে আটকাতে কিন্তু তাতে কোনো ফল হয়নি শেষ পর্যন্ত তারা নবদ্বীপের পুরসভার পুর প্রশাসক এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাদের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তারা আর্জি জানিয়েছেন এমনকি সচেতনতামূলক লিফলেট বিলি করা হয় এইভাবে রাস্তার ধারে নোংরার মধ্যে দেবদেবীর ছবি টাঙানো বন্ধ করা হোক এই দাবিতে বৈষ্ণব সমাজ নবদ্বীপবাসীর কাছে আবেদন রেখেছেন এই দিনের সবাই উপস্থিত ছিলেন প্রভু পাদ কৃষ্ণেন্দু গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টরা আজকে আমরা বার করেছি এটা আজকের এটা বিভিন্ন নবদ্বীপ বিভিন্ন বাড়িতে পৌর এলাকার মধ্যে সবাইকে আমরা এটা দেবো যাতে তাদের মধ্যে একটা চেতনা জাগে যাতে ফারদার যারা লাগায়নি তাদের তারা যাতে না লাগাতে পারে তার জন্য একটা চেতনামূলক এই একটা কাজ এই মুখ্য উদ্দেশ্য দুটোই ছিল যে আমরা গণমাধ্যমকে প্রচার মাধ্যমের মাধ্যমে জগৎ পাশে এবং বিভিন্ন মহলে যাতে এই বার্তাটা পৌঁছে যায় যে শ্রীধাম নবদীর যেমন একটা মহাপ্রভু জন্মভূমির পূর্বক্ষেত্র তার পাশাপাশি যাতে অন্যান্য জায়গাতেও যাতে মানুষ এইভাবে আমাদের পূজিত দেবদেবতাকে নিয়ে তারা এইভাবে ড্রেনের সামনে এনে একটা সামান্য একটা ব্যাপার নিয়ে তারা অপমানিত না করতে পারে তার জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন দিক বিভিন্ন এই এই প্রচার মাধ্যম যেখানে যেখানে যাচ্ছে তাদের কাছে একটাই প্রার্থনা যে আপনারা দেখুন যে আমাদের আরাধ্য দেবতা রাধা কৃষ্ণ কালী শিব দুর্গা লোকনাথ বাবা শ্রীচৈতন্য মহাপ্রভু নদিয়া থেকে মলাইদের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবার সাথে সবার পাশে